কবর চিনলে জান্নাত না জাহান্নাম, কথা বলতে হবে রসুলকে চিনলে জান্নাত না জাহান্নাম। আরো পিছনের বাবারা, যুবক ভাইয়ারা, তোমরা আজকে তোমাদেরকে সেলুট জানায় ধন্যবাদ জানাই, নবীর প্রেমে আশেক হয়ে আজকের মাহফিলে হাজির হয়েছো। তাহলে আল্লাহকে আমরা দুই হাত তুলে দেখি দে আল্লাহ গো, আপনার নবীকে আমরা জানার চাইতে বেশি ভালোবাসি। দুইটা হাত তুলে দেখা, নারে তাকবীর, নারে সালাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাতটা ধরে রাখেন, হাতটা উপরে উঠান, উঠান। আমার এই ক্যামেরাম্যান যারা আছেন একটু ঘুরান, আমার ভাইদেরকে একটু ভিডিও করেন। আলহামদুলিল্লাহ আজকে অনেক মিডিয়া এখানে রয়েছে। এবার লড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। এবার জোরে বলুন, আমরা রসুলকে ভালোবাসি না? আরো জোরে বলুন, ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, ভালোবাসার দরকার আছে না নাই? এবার আমার সুসাগের বাবার জবান খুলে বলেন, বাবারি আজকের মাহফিলে আমার রসুল হাজির আছে না নাই? কথা বলতে হবে, হাজির আছে না নাই? রসুল যে জায়গা থাকে সুন্নিদের কোনো ভয় নাই, কবর ভয় নাই, দুনিয়া তো ভয় নাই। আমরা যখন কবরে যাইব, কবরে যাওয়ার পরে যদি আমাদের আমল না থাকে, আল্লাহকে বলবো, আল্লাহ গো, ও রব্বুল আলামিন, নামাজ পাঁচ ওয়াক্তের মধ্যে চার ওয়াক্ত আদায় করেছি, এক ওয়াক্ত পড়ে নাই, তারপর তোমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জানার চাইতে ভালোবাসি। এরে আমার সুসাগের বাবারা বলুন রে, আমার নবীর খাতিরে জান্নাত পাওয়া যায় কি যায় না? হাত তোলা বলেন, যায় কি যায় না? নারায় তাকবীর, নারায় সালাম, আলা সুন্নাত ওয়াল জামা। সবাই বলি মারহাবা, আরো জোরসে বলি মারহাবা। এখন একটু জিকির হবে, জিকির করার দরকার আছে না নাই? কথা বলেন, জিকির করলে খুশি হয় কি? আরো জোরে বলেন কে? জিকির কোনো আমার বাবার জিকির করব না, জিকির আমার দাদার জিকির করব না, জিকির কোনো প্রধানমন্ত্রীর জিকির করব না, জিকির করব কার? জোরে বলেন কার? পিছনের বাইরা বলেন, জিকির করব কার? আমি ওয়াজ করতেছি, আপনি শুনতেছেন, এটার মধ্যে ফজিলত কি? কিছু শিখার এখানে একটা বিষয় রয়েছে। আর জিকির করবেন, জিকির করলে মুর্দা কলর জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ, কইতাম না ভলিউমটা আরেকটু বাড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এখান থেকে কথা বলতেছেন সোশ্যাক বাজার পর্যন্ত মাইক দিয়েছে, মাইকের আওয়াজ আছে না? কথা করে আছে না? আজকে বিলকিসের মা কত খুশি, আমার স্বামীটা কত সুন্দর, আরিফুল ইসলাম তাহিরির আলোচনা শুনতে আজকে জান্নাতের বাগানের মেহমান হয়েছে, আলহামদুলিল্লাহ। সেই খুশি আনন্দ নিয়ে নবীর মহাব্বত ভালোবাসা নিয়ে আসুন আমরা ইসমে জাতের জিকির করব অল্প সময়ের মধ্যে। আল্লাহ পাক আমাদের জবানটাকে, মুখরিত জবানটাকে আরো মজবুত করে দেয়। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে জবান খুলে এক ধারে একই মরে প্রিয় মুর্শিদকে কলবে ধারণ মতো আজ্জ করিয়া আসুন আমরা জিকির করি, আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলতে হবে, জবান খুলতে হবে, যে জিকির করতে না বোবই যে বোবি। আল্লাহ 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 আল্লাহ, মাইক্রোফোন নাই, আল্লাহ 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 আল্লাহ, এটা তো চালু করো, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
জবান খুলে ও গো আমার মুরিশিদ চানে তোমায় না দে কি লেখে না রেখে পগন মশল্লা ও গো আমার মুরিশিদ চানে তোমায় না দে কি লেখে বাঁচে না রেখে পগন কি রূপ দেখা ইয়া মুরা কি রূপ দেখা ইয়া মুরে কাই রাখনিলা কুল মানে তোমায় না দে খিলে বাঁচে না রে পগন যেই জানলাম অন্তরে জলে যেই আগুন অন্তরে জলে সেই জানলা কি ঠান্ডা হবে জলে ডুবে দিলে তোর চরণের মুখ লাগিয়া তোর চরণের মুখ লাগিয়া জল হই তো অবসান তোমায় না দে খিলে বাঁচে না রেখে পগন মশল্লা ও হো আমার মুরিশিদ চানে তোমায় না দে খিলে বাঁচে না রেখে পগন পাগলে রে রক চোখে নে দুগো রে এক মশল্লা মারহাবা পাগলে রে রক চোখে নে দুগো রে এক মশল্লা পাগল হইল বয়স্ক রানি জুব্বা দিল তারিঙ্গি আমি পাগলা কিছু চাই না চাই যে তোমার গে প্রিয় হাবিগি পাগলে রে রক চোখে নে দুগো রে পাগলে রে রক চোখে নে দুগো রে এক মশল্লা হাবশি বেলাল পাগল হয়ে খোঁজে তোমার ওই বেলালার মত পাগল বানাওয়া মারে প্রিয় হাবিগি পাগলে রে রক চোখে নে দুগো রে আল্লাহ
পাগলে রে রাখছ কেনে দুগো রা পাগল কইয়া সালমান পারছি পাইল তোমার মোর হল্লা হল্লা পাগল কইয়া সালমান পারছি পাইল তোমার সলমান আনা আলাল বায়াত বলছো তাহারে গে পিয় হাবিগি পাগলে রে রাখছো কেনে দূরে গে আল্লাহ 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 ও পিয় হাবিগি পাগলে রে রাখছো কেনে দূরে গে আল্লাহ দমে দমে জপরে নাঙ্গাম আল্লাহ দমে দমে মশাল্লাহ দমে দমে জপরে নাঙ্গাম আল্লাহ দমে দমে মশাল্লাহ দমে রোপর বাণীগর দমসা পেলে সবে পর দমে দমে তালাশ করো কে আছে পোগোরে মশাল্লাহ দমে দমে জপরে নাঙ্গাম আল্লাহ দমে দমে মশাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতুন ইয়া জবার খুলে সালাতুন ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা জানে খোদা কো খোদা জানে মুহাম্মদ মুস্তাফা কো সালাতুন ইয়া রাসূলুল্লাহ আমি আলোচনা ঢুকার আগে একটা গজল বলবো শুনতে রাজি আছেন কথাক্ষণ গজলটা বলে আমি আলোচনা চলে যাব আপনারা কি থাকবেন কথা কয় না কারা কারা থাকতেন হাত তোলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনারা থাকতেন না কথা কয় না আপনারা মাহফিলে আছেন নি থাকবেন নি কারা কারা থাকবেন হাত তোলে আল্লাহকে দেখান নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত চিৎকার মেরে বলি মারহাবা হাত লামান আল্লাহ সকলকে কবুল করুক আজকের মাহফিলে তাবারক আছে মারহাবা কইতেন না আরো জোরসে বলি মারহাবা এই জন্য সুন্নিদের মাহফিলে বিরিয়ানি আছে না নাই কথা কোন বিরিয়ানি আছে না নাই আল্লাহ সকলকে কবুল করুক আমার ভাই মুফতি মমতাজুল আরিফুল হেলালি এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন আমরা খুশি না বেজা আরো জোরে বলেন খুশি না বেজা আল্লাহ আমাদের সকলকে কবুল করে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দেন আরো জোরে বলেন আমিন তাহলে গজলটা আমার সাথে বলেন মাওলা তুই রে তুই আউয়ালোয়া খেরে মাওলা তুই রে গে তুই মাগুলা তুই রে আউয়ালোয়া খেরে মাওলা তুই রে গে তুই আবার মাওলা তুই রে তুই আউয়ালোয়া মাটির পুতুলা বানাই ঢুকাইলা রুহ মাওলা ঢুকাইলা রুহ আদমের কলবে মাওলা আদমের কলবে
হবে মাওলা আল্লাহু আল্লাহু মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়াল ওয়া খেরে মাওলা তুই রে গে তুই মাওলা তুই রে মাশাআল্লাহ আউয়াল ওয়া পানিতে ডুবাইয়া মাওলা কেয়ামত দেখাইলি মাওলা কেয়ামত দেখাইলি গুরু তু পানি নুহু নবী গুরু তু পানি নুহু নবী গুরু তু পানি নুহু নবী কিস্তি কেন বাঁচাইলে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়ালো মাশাআল্লাহ জবান খুলে মাওলা তুই রে তুই আউয়ালো বুয়াল মাসে গিলে খাইলো ইউনুস নবী রে মারহাবা কল বুয়াল মাসে গিলে খাইলো ইউনুস নবী রে মাওলা ইউনুস নবী রে দুয়া ইউনুস সুসিলাতে দুয়া ইউনুস সুসিলাতে দুয়া ইউনুস সুসিলাতে তাগার বাঁচাইলে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়ালো মাশাআল্লাহ সুশাকবাজি এত চমৎকার করে গজল পরিবেশন করতে পারে আল্লাহু আকবার বলেন জোরে মাওলা তুই রে তুই আউয়ালো মনসুরের কলবে মাওলা আনাল হক বলাইলি মাওলা আনাল হক বলাইলি মনসুরের কলবে মাওলা আনাল হক বলাইলি মাওলা আনাল হক বলাইলি চুলেতে চড়াইয়া তারে জগৎকে দেখাইলি মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই তুই মাওলা তুই রে তুই আউয়ালো আবু সালে মুসার ঘরে দেখাইলে প্রতাপ মাওলা দেখাইলে প্রতাপ বাগদাদের জমিনে মাওলা বাগদাদের জমিনে মাওলা কবর রাজাবে বাপ মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়ালো শেষ মুহূর্তে জবান কোলে বলেন মাওলা তুই রে তুই আউয়ালো আবার জবান মাওলা তুই রে তুই আউয়ালো যত শক্তি আছে চিল্লাইয়া বলি মারহাবা আর একটু জোরে আল্লাহ সকলকে কবুল করুন আরো জোরে বলেন আমিন উপস্থিত সরশাক পশ্চিমপাড়া বক্সালি হাজিমাড়ি মাঠ প্রাঙ্গণে আহলে বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে শাহ সুফি পীর বক্সালি হাজি রহমতুল্লাহ আলাইহি শাহ সুফি পীর ইয়াকুব আলী হাজি রহমতুল্লাহ আলাইহি শাহ সুফি পীর ইউনুস আলী হাজি রহমতুল্লাহ আলাইহি শাহ সুফি পীর ওসমান আলী হাজি রহমতুল্লাহ আলাইহি শরণে আজ ১২তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আর জোরসে বলি আল্লাহু আমিন আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেছেন আমার বড় ভাই বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত আল্লামা মাওলানা মুফতি সিহাবউদ্দিন সাহাবী চাঁদপুরি সাহেব আজকের মাহফিলে প্রধান আকর্ষণ প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন যিনি আমার পরপরিষ্টি যে আপনাদের সামনে আলোচনা করবেন শুধু কুমিল্লা থেকে আগত সুপরিচিত বক্তা যার জন্য আপনারা দুদুদান থেকে এসেছেন আজকের মাহফিল আলোচনা শোনার জন্য আর শেখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বাংলার সৃষ্টিকারী বক্তা আর শেখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাওলানা কারী শামীম হোসেন রেজাল কাদরী সাহেব আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুন আর জোরে করুন
যেভাবে আল্লাহুম আমিন কইতেছেন মানে হুজুররা মরি যা ওরা দোয়া না কইতে আছেন মানে হুজুররা মরি যাক আমরা সেটা সান কথা বলেন সান নি হুজুররা জিন্দা থাকুক সেটা আমরা চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না আরে বাবা একটা আলেম যদি এলাকা থেকে চলে যায় হাদিসে এসেছেন গোটা দুনিয়া অন্ধকার হয়ে যায় কথা বলেন ঠিক কি না তাহলে আলেম ওলামাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই আজকের মাহফিলে আলোচনা করেছেন হযরত মাওলানা কাজী দেলাওয়ার হোসেন আল আবিদী সাহেব হাফেজ বিশেষ করে আপনাদের সোশ্যাক পশ্চিমপাড়া মিয়াবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম আমার শ্রদ্ধে ভাই আশিক রসুলাম হযরত মাওলানা হাবিবুল্লাহ শাহ কাদরী সাহেব আলোচনা করেছেন মাওলানা রকিবুল ইসলাম ফারুকী সাহেব আজকের মাহফিলে সভাপতি যিনি আমার মোহাব্বতের ভাই গভীর মনোযোগ শুনেন বাইরে গরু জোরে কইতে হবে বাইরে গরু গানার গাছ খায় না এটা আমি আলিপুর ইসলাম তাহিরির কথা নয় এটা ছোট বড় সকলেই এই কথাটা জানেন কথা কন তা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুফতি মমতাজুল আরেফিন হেলালি যিনি শুধু বাংলাদেশ নয় ভারতের বর্ষের অনেক প্রোগ্রাম করে থাকেন একসাথে অনেক মাহফিল করি চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবান নীলফামারি আমি যদি নাম বলি ইত্যাদি ইত্যাদি জায়গায় আপনাদের এলাকারই গৌরব যিনি সুন্নিয়তের মাঠে ময়দানে খেদমত করে যাচ্ছেন তিনি হচ্ছেন আল্লামা মুফতি মমতাজুল আরেফিন হেলালি সাহেব কেবলা আপনাদের সন্তানকে আল্লাহ দীর্ঘ নেকায়াত নসিব করুন আর জোরে কোন মমতাজুল আরেফিন হেলালি সাহেব যদি আজকে দিনে এলাকার সন্তান যদি আলেম না হতো এত সুন্দর বাগান কি সাজাইতেন তিনি কথা কোন সাজাইতেন তাহলে আল্লাহ পাক যেন হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুন সম্মানিত উলামায়ে কেরাম রব্বানি আজাম আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক কোরআন প্রেমিক দেশ প্রেমিক হাদিস প্রেমিক সুন্নি মুসলমান ভাই বাবারা পর্দানি সিনমা বোনেরা সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সরাসরি আলোচনায় যাব যেটা আমার সময় কম আমার ভাইয়ারা আমি ফিজিক্যালি অসুস্থ মাগরিবের আগে হাসপাতাল থেকে আসলাম তো এই যে বসে রয়েছে আমি কিন্তু খুব কষ্ট হচ্ছে তো মাহফিলে আসতাম না একটা কথা আছে যে জি বন্ধুর মন রক্ষা করার জন্য অনেক কিছু ত্যাগ করতে হয় কথা কন ফোলার মাইয়া যেরকম ভালোবাসে না কথা কন ভালোবাসেনি তুই যদি আমার ভালোবাসস হাত কেটে আমাকে দেখা কি বলো অবশ্যই তোমাকে ভালোবাসি হাত কেটে ভিডিও ফোনে ভিডিও কলে দেখাই দে আমি তোমাকে অনেক ভালোবাসি কথা কোন ঠিকই না আর এমন একটি ভালোবাসা এটা হাত কাটার ভালোবাসা নয় যেই ভালোবাসা দুনিয়াতে থাকবে আখেরাতে থাকবে আলহামদুলিল্লাহ আর জোরসে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমি অল্প সময়ে কথা বলবো আমাকে একটা বিষয় দিয়েছে হযরতে সিদ্দিকী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে সিদ্দিকী আকবরের প্রেম ভালোবাসা নিয়ে আলোচনা করার জন্য আমার ভাইরা বন্ধুরা বাবারা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি 24 ঘন্টা যিনি ভালোবেসেছেন তিনার নাম কথা কয় না ওনার নাম কি আরো জোরে বলেন কি নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আজকে আমাদের বাংলাদেশের মধ্যে অনেক যুবক ভাই আছে উলামায়ে কেরাম আছে সিদ্দিকী আকবরের প্রেম ভালোবাসা তারা বলতে চায় না বুঝতে চায় না কথা কোন ঠিক কি না রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার সিদ্দিকী আকবর এমন সিদ্দিকী আকবর যেই সিদ্দিকী আকবরের আমল যদি এক পাল্লা রাখা হয় গোটা জগতে উম্মতের আমল যদি এক পাল্লা রাখা হয় খোদার কসম আমার সিদ্দিকী আকবরের আমল অনেক ভারী হয়ে যাবে সুবহানাল্লাহর আওয়াজে তোর অস্ত হইছে কেন আমি সুবহানাল্লাহ কইতে আরে বাদাম খা জোরে কর না সুবহানাল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে আর জোরে বলেন কে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গাটা আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেয় আর জোরে বলেন সুবহানাল্লাহ সিদ্দিকী আকবরকে যেই সিদ্দিকী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে আমার নবীজির হিজরতের সাথে আর জোরে কর না বাবা আমি হাতটা লড়াইলে আপনারা কইবেন আমাদের এলাকায় গাছ কাটেনি গাছ কাটেনি গাছ কাটলে কয় এই মারো রে মারো আরো জোরে তো হেলস কয় না
জোর যদি আপনারা হেলস এটা জোর দেয় একটু শক্তি আসার জন্য, মারহাবা বলেন। সিদ্দিকে আকবর কেমন? সিদ্দিকে আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির হিজরতের সাথে, আর জোরে কোন সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর কেমন? সিদ্দিকে আকবর যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপের ধ্বংস করেছে, বিষাক্ত সাপ এমন ভাবে কামড় দিয়েছে, স্বর্গ এমন ভাবে সিদ্দিকে আকবরকে কামড় দিয়েছে, সিদ্দিকে আকবর সহ্য করেছেন তারপরও আমার নবীজির মহাব্বত ছাড়ে নাই। আমি সিদ্দিকে আকবর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, যে হাত দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গোসল দিয়েছ, সেই হাত দিয়ে আমি সিদ্দিকে আকবরকে গোসল দিবা। সুবহানাল্লাহ কইতেন না? আরে জোরে কই সুবহানাল্লাহ। সাইয়েদনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন সিদ্দিকে আকবর? যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন করার জন্য নিষেধ করেছেন, হযরত আউল আলীকে বলেছেন, আলী আমি সিদ্দিকে আকবর যখন ইন্তেকাল করব, আমি সিদ্দিকে আকবর কবর করা যাবে না, কিভাবে আমার জানাজার নামাজ শেষ করে আমার দেহটা আমার রসুলের রোজার মোবারকের কিনারে নিয়ে যাবে? আরে জোরে কোন সুবহানাল্লাহ। কি করে সম্ভব? মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলার খুজা কোন জিজ্ঞাসা করছেন, সিদ্দিকে আকবর বলতেছে, জানো না রাসূলকে আমি এমন ভালোবাসি, এমন ভালোবাসি সেটার প্রমাণ হবে আমি সিদ্দিকে আকবরকে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কিনারে নিয়ে যাবে, আমার নবীজি আমার রাসূল রওজা মোবারক থেকে আমি সিদ্দিকে আকবর কবর দাফনের কথা বলি। আরে জোরে কোন সুবহানাল্লাহ। তিনি কেমন সিদ্দিকে আকবর? যেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওয়াকিয়া মিরাজকে সর্বপ্রথম বিশ্বাস করেছেন সিদ্দিকে আকবর। সুবহানাল্লাহ কোন না? আরে জোরে কোন সুবহানাল্লাহ। যেই সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের দিকে রওনা হলেন, হিজরত করতে যাচ্ছেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে যখন টোকা দিলেন, সিদ্দিকে আকবর ঘুমান নাই, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ আমি সিদ্দিকে আকবর হাজির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন, সিদ্দিকে আকবর ঘুমাও নাই, নবী গো কিভাবে ঘুমাবো? আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিদ্দিকে আকবর হিজরতের সাথী, তুমি সিদ্দিকে আকবর, ও সিদ্দিকে আকবর শুনে নাও, কোন দিন হিজরত হয় সেটা আমি তোমাকে বলবো না, তবে তুমি প্রস্তুতি থাকিও, আমি রাসূল যখন ডাক দিব তুমি আমার সাথে হিজরতের সাথে হয়ে যাবে। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা কি বলতেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন থেকে সুসংবাদ দিয়েছেন আল্লাহর কসম, আমি সিদ্দিকে আকবর বিছানা নাই মাথা লাগাই নাই। আরে জোরে কোন, আরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সিদ্দিকে আকবরের প্রেম আমার রাসূলকে, সিদ্দিকে আকবর কেমন ভালোবাসছে আমার সুশাকবাসীরা বলুন, সিদ্দিকে আকবর আমার নবীকে যেইভাবে ভালোবাসছে আমরা সেইভাবে রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? দুই হাত তুলে আল্লাহকে দেখান, আমার নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আর যারা বলেন চাই কি চাই না, দুই হাত তুলে বলুন চাই কি চাই না। সবাই বলি মারহাবা। খারাপ লাগতেছে কথা কন? ওয়াজকে চলবো নি, ওয়াজকে চলবো নি, উস্তাদের মায়ের, উস্তাদের মায়ের আল্লাহ সকলকে কবুল করুক। আব্বা জোরে কন আল্লাহুম আমিন, একটু দূর সরে পড়েন আল্লাহুম্মা। জবান খুলতে হবে, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ।
সবাই বলি মারহাবা, আর জোরসে বলি আল্লাহু আকবার। সকলে পাঞ্জল ভাষা আমার সাথে কোরআন তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আওয়াজটা হয় নাই, জবান খুলে মুহাব্বত করে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া ইন কুনতুন্না তুরিদুনাল্লাহা ওয়া রাসূলাহু وَرَسُولَهُ وَالدَّارَ الْآخِرَةَ فَإِنَّ اللَّهَ عَدَّ لِلْمُحْسِنَاتِ مِنْكُنَّ أَجْرًا عَظِيمًا تِلْكُنْ اللَّهُ أَكْبَرُ أَمَر بَيْرَ بُنْدُرَ بَبَانِ سُسَكِرْ بَبَرَانْ আমার পর্দানে সিনমা, আমার পর্দানে সিনমা, বোনের একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন গো। আমার সুন্নি মুসলমান ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে 21 পারা সূরা আযাবের 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুন্না তুরিদুনাল্লাহা ওয়া রাসূলাহু, দুনিয়ার মধ্যে আমি রাব্বুল আলামিনের আশা যারা করে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আশা যারা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ওয়া দারাল আখিরাত, যারা দুনিয়ার মধ্যে কিছু মানুষ যারা আখিরাতের চিন্তা করে আশা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ফা ইন্নাল্লাহু আদাল মুহসানাতি, ইরে আমার এই বান্দাগুলা দুনিয়ার কোন সাধারণ ব্যক্তি নয়, যারা জান্নাতের আশা করে আখিরাতের আশা করে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মুহাব্বতের প্রেমের আশা করে, এর বন্ধু বন্ধুরে ও সুসাগ বাবারা একটু গভীর মনোযোগ দেন রে বাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, এই মানুষগুলা দুনিয়ার কোন মানুষ নয়, এই মানুষগুলা হইল আমার মুহসিনিন বান্দা। আরো জোরে কোন আল্লাহু আকবার, বন্ধুরে বন্ধু মুহসিনিন বান্দা হতে হলে পাঁচ ওয়াক্ত নামাজ লাগবে, মুহসিনিন বান্দা হলে জানের চাইতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসতে হবে। সুশাগ বাবারা আপনারা বলুন, আমার রাসূলকে ভালোবাসলে জান্নাত না জাহান্নাম? আরো জোরে বলেন, কথা কোন আরো জোরে বলেন, আরো জোরে বলেন, সাহাবাই কারাম, খারাপ লাগেনি কথা কোন, খারাপ লাগেনি? আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা শামীম রেজাল কাদরী চলে আসছেন, মারহাবা কোন, আরো জোরে চলে মারহাবা, সাহাবাই কারাম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কি কেমন ভালোবেসেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সিদ্দিক আকবরকে ডাক দিলেন, সিদ্দিক আকবরকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ডাক দিয়ে বলতেছে, ও সিদ্দিক আকবর, বলো না আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে তুমি এমন ভালোবাসো, কি কি ভালোবাসো? আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কাছে বলো না, সিদ্দিক আকবরের ডাক দিয়া কই নবী গো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে জানার চাইতে এমন ভালোবাসি, আমার নবী কই সিদ্দিক আকবর এমন কি ভালোবাসো, আমি তোমার জবান থেকে শুনতেছি আমি রাসূল কি কেমন মুহাব্বত করো। সিদ্দিক আকবর বলে, এক নম্বর ভালোবাসা হলো আন্নাজরু ইলাইকা নবী গো, আপনি নবীর চেহারা মুবারক আমি সিদ্দিকে আকবর বেশি ভালোবাসি, সুরকন্যা সুবহানাল্লাহ, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা কি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দুই নম্বর বলতেছে, সিদ্দিকে আকবর দুই নম্বর কি ভালোবাসো? সিদ্দিকে আকবর ডাক দিয়ে বলে, নবী গো
আমার দুই নম্বর ভালোবাসা কি আপনি রাসূলকে জানেননি? ওয়ানফাকু মালি আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কদম মুবারকে 24 ঘন্টা থাকা আমি সিদ্দিকী আকবরের ভালোবাসা। কত হাজার হাজার সাহাবায়ে কেরামের পেটের মধ্যে যখন খিদা খিদা থাকতো, আপনি নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলে কত সাহাবায়ে কেরামের খিদাটা নিবারণ হইয়া যাইতো। আরো যখন আল্লাহু আকবার, মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা, বললেন মদিনা আসে কো মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো বাবা দিদার চেয়ে বাবা, হো না নবীর দিওয়ানা, মদিনা মদিনা মাশাআল্লাহ। আসলে কি খারাপ লাগে নি আব্বা, জোরে কই দেব, মদিনা মদিনা জোরে, দিদার ছয় কাঁদো তোমরা দিদার ছয় তোমরা, হো না নবীর দিওয়ানা, মদিনা মদিনা নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বললেন নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে ভালোবেসে ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে, যাইয়া তোমরা দেখো না মদিনা মদিনা, হাই গায়ে মদিনা মদিনা, দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে তোমরা, হো না নবীর দিওয়ানা, মদিনা মদিনা মাশাআল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি পঁচাত্তর দেখল নবীজি, মারহাবা, জালালউদ্দিন সুয়ুতি পঁচাত্তর দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তৃপ্তি তাকার।